গাজায় স্থল অভিযানে ইসরায়েলিদের জন্য রয়েছে মারাত্মক পরিণতি, বললেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী। ইসরায়েলের একের পর এক শহরে হামাসের হামলা, অবশেষে ব্যর্থতা স্বীকার করল ইসরায়েলি সেনাপ্রধান। নেতানিয়াহুকে অবশ্যই বিদায় নিতে হবে, বলছে জরিপ। ফিলিস্তিনিদের সমর্থনে ঐক্যের ডাক ইরান সিরিয়ার, এবার তেল আবিবে হামাসের রকেট হামলা। ইসরায়েল একা নয়, সাথে আছে ন্যাটো, বললেন ন্যাটো প্রধান। গাজায় সেনা পাঠালে ইসরায়েলকেও চরম মূল্য দিতে হবে, বলছেন বিশেষজ্ঞরা। উচ্চ পর্যায়ের নেতাদের হত্যায় আমাদের প্রধান টার্গেট, যে কারণে হামলা ঠেকাতে ব্যর্থ হল ইসরায়েলের গর্ব আয়রন ডোম। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। গাজায় স্থল অভিযানে ইসরায়েলিদের জন্য রয়েছে মারাত্মক পরিণতি, গাজায় স্থল অভিযান চালালে ইসরায়েলি সৈন্যদের জন্য মারাত্মক পরিণতি অপেক্ষা করছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ অলমার্ট এ তথ্য দিয়েছেন। এহুদ অলমার্ট বলেছেন, গাজায় ইসরায়েলের সেনাদের জন্য কেমন খারাপ পরিণতি অপেক্ষা করছে তা অনুমান করা যাচ্ছে। ইসরায়েলি সেনারা গাজায় স্থল আক্রমণ শুরু করলে তারা আরো খারাপ পরিস্থিতির মুখোমুখি হবে। এক সাক্ষাৎকারে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বলেছেন, এই জাতীয় স্থল আক্রমণ কোনো সহজ সরল ব্যাপার নয়। তিনি বলেন, এটি ফিলিস্তিনি যোদ্ধা ও ইসরায়েলি সৈন্যদের জন্য কোনো সুখকর বিষয় হবে না, এখন উভয় পক্ষই খারাপ পরিস্থিতির মুখোমুখি হবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী থাকাকালীন এহুদ অলমার্ট গাজায় 2008 সালে স্থল সেনা পাঠান। বর্তমানে ইসরায়েলি সেনাবাহিনী প্রায় 3 লাখ সেনা ডেকেছে, তারা গাজা সীমান্তে সেনা জমায়েত করেছে, তবে ফিলিস্তিনের ওই অঞ্চলে তারা স্থল আক্রমণ করবে কিনা তা স্পষ্ট করেনি। এহুদ অলমার্ট আরো বলেন, গাজায় যদি এই ধরনের আক্রমণ শুরু হয়, তবে ইসরায়েলের সৈন্যরা ভয়ঙ্কর শুটার, নতুন ধরনের শক্তিশালী রকেট এবং বড় বা নতুন অ্যান্টিট্যাঙ্ক রকেট হামলার মুখোমুখি হবে, অথচ এসব অস্ত্রের বিষয়ে তারা পরিচিত নয়। ইসরায়েলের একের পর এক শহরে হামাসের হামলা, ইসরায়েলে একের পর এক রকেট হামলা চালিয়ে যাচ্ছে হামাস। গাজার সীমান্তবর্তী বেশ কয়েকটি শহরে হামলা করা হয়েছে, শহরগুলোতে থেমে থেমে বাজছে সতর্কতামূলক সাইরেন, ফলে আতঙ্কে সাধারণ মানুষ। আশদদ শহরে অসংখ্য রকেট ছুড়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। হামলা হয়েছে গাজা থেকে মাত্র 4 কিলোমিটার দূরের শহরগুলোতেও। রকেট বিস্ফোরণের পর আগুন ধরে যায় একটি এলাকায়, ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু ভবন। অবশেষে ব্যর্থতা স্বীকার করল ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলের সব প্রতিরোধ ব্যবস্থা ভেঙে গত শনিবার হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এরপর প্রশ্ন ওঠে ইসরায়েলের প্রতিরোধ ব্যবস্থা নিয়ে। অবশেষে হামাসের হামলা ঠেকাতে নিরাপত্তা বাহিনীর ব্যর্থতার দায় স্বীকার করল ইসরায়েলি সেনাপ্রধান। ইসরায়েলের প্রতিরক্ষা প্রধান লেফটেন্যান্ট জেনারেল হারজি হালেভি বলেন, দেশ ও নাগরিকদের রক্ষার দায়িত্ব সেনাদের, কিন্তু সেটা ওই দিন সম্ভব হয়নি। তিনি বলেন, এ ব্যাপারে আমরা বিস্তারিত জানাবো ও তদন্ত করবো, কিন্তু এখন সময় যুদ্ধের। নেতানিয়াহুকে অবশ্য বিদায় নিতে হবে, জরিপ। হামাস যোদ্ধাদের ব্যাপক অনুপ্রবেশ এবং ইসরায়েলের দক্ষিণাঞ্চলে শত শত মানুষ নিহতের জন্য সরকার ও প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দায়ী বলে মনে করেন ইসরায়েলের প্রতি 5 জন ইহুদি নাগরিকের মধ্যে 4 জন। ইসরায়েলে বৃহস্পতিবার প্রকাশিত জরিপে এই তথ্য পাওয়া গেছে। জরিপ অনুসারে জোটের 79% সমর্থক সহ 86% উত্তরদাতা বলেছেন, গাজা থেকে আকস্মিক হামলা দেশটির নেতৃত্বের ব্যর্থতা। অন্যদিকে 92% বলেছেন যুদ্ধ উদ্বেগ সৃষ্টি করছে। অধিকন্তু উত্তরদাতাদের প্রায় সবাই 94% বিশ্বাস করেন যে নিরাপত্তা প্রস্তুতির অভাবের জন্য সরকারের দায়বদ্ধতা রয়েছে। 75% বেশি বলেছেন বেশিরভাগ দায় সরকারের। সারা দেশ থেকে 620 জন ইসরায়েলি ইহুদির উপর এই জরিপ পরিচালিত হয়। এতে দেখা গেছে বেশিরভাগ উত্তরদাতা মনে করেন অপারেশন শিল্ডস অফ আয়রন শেষ হওয়ার পর নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত। 56%-এর বেশি কিছু সংখ্যাগরিষ্ঠ বলেছেন যুদ্ধ শেষে নেতানিয়াহুকে অবশ্যই পদত্যাগ করতে হবে। জোট সরকারের সমর্থক 28% ভোটার এই দৃষ্টিভঙ্গির সাথে একমত। ফিলিস্তিনিদের সমর্থনে ঐক্যের ডাক ইরান সিরিয়ার। ফিলিস্তিনিদের সমর্থনে অবস্থান নেওয়ার জন্য ঐক্যমতে পৌঁছাতে বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ। বৃহস্পতিবার এই দুই প্রেসিডেন্ট টেলিফোনে চলমান হামাস ইসরায়েল যুদ্ধ নিয়ে কথা বলেছেন। এ সময় ইব্রাহিম রাইসি সিরিয়ার প্রেসিডেন্টকে বলেন, ইসলামীয় আরব দেশগুলোর পাশাপাশি বিশ্বের সকল স্বাধীন জনগণকে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকদের অপরাধ থামাতে একটি অবস্থানে পৌঁছাতে হবে। এর আগে
বুধবার সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সাথে টেলিফোনে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত নিয়ে কথা বলেন ইরানের প্রেসিডেন্ট। এবার তেল আবিবে হামাসের রকেট হামলা। গাজায় ইসরায়েলি বোমা বর্ষণের মধ্যে তেল আবিবের রকেট হামলা চালিয়েছে হামাস। বৃহস্পতিবার এই তথ্য জানা গেছে। গাজা উপত্যকার দুই শরণার্থী শিবিরে ইসরায়েলের বোমা বর্ষণের পাল্টা এই আক্রমণ চালানো হয় বলে জানায় হামাস। হামাস জানায় এদিন আল কাসেম ব্রিগেডের সদস্যরা তেল আবিবে রকেট হামলা চালিয়েছে। আল শাতি ও জাবালিয়া শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে। ইসরায়েল একা নয়, যা বললেন ন্যাটো প্রধান। ব্রাসেলসে ন্যাটোর প্রতিরক্ষা মন্ত্রীদের বৈঠকের দ্বিতীয় দিনে জোটটি ইসরায়েলকে সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এ সময় ন্যাটো মহাসচিব জেন স্টলটেনবার্গ বলেছেন, ইসরায়েল একা নয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ফ গ্যালান্ত একটি ভিডিও কলের মাধ্যমে তার ন্যাটোর প্রতিপক্ষদের কাছে বর্তমান পরিস্থিতি সম্পর্কে বর্ণনা করেছেন। তিনি ইসরায়েলের বেসামরিক নাগরিক এবং বেশ কয়েকটি ন্যাটো মিত্র দেশের নাগরিকদের বিরুদ্ধে হামাসের নৃশংসতার বিষয়ে উল্লেখ করেছেন বলে ন্যাটো এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছে। স্টলটেনবার্গ বলেছেন, জোট সম্ভাব্য কঠোর ভাষায় সন্ত্রাসী হামলার নিন্দা করেছে। ন্যাটো মিত্ররা ইসরায়েলের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। পাশাপাশি হামাসের কর্মকাণ্ডকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বলেছে, এসবের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। হামাসকে অবিলম্বে সমস্ত জিম্মিকে মুক্ত দেওয়ার আহ্বান জানিয়েছে ন্যাটো। গাজায় সেনা পাঠালে ইসরায়েলকেও চরম মূল্য দিতে হবে। বিশেষজ্ঞ, গাজা সীমান্তের কাছে ব্যাপক সেনা ট্যাঙ্ক ও অন্যান্য যুদ্ধাস্ত্র জড়ো করেছে ইসরায়েল। যে কোনো সময় উপত্যকাটিতে তারা হামলা চালাতে পারে। ইহুদিবাদী ইসরায়েল বলেছে, হামলার প্রতিশোধ নিতে হামাসকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দেবে তারা। তবে মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষজ্ঞ সাররাম আকবর জাদে বলেছেন, ইসরায়েল গাজায় সেনা পাঠালে তাদেরকে চরম মূল্য দিতে হবে। স্থল হামলার মাধ্যমে হামাস ইসরায়েল দ্বন্দ্বের কার্যত কোনো সমাধান আসবে না। মধ্যপ্রাচ্য বিষয়ক এ বিশেষজ্ঞ অস্ট্রেলিয়ার ডেকিন বিশ্ববিদ্যালয়ের গবেষক প্রফেসর হিসেবে কাজ করেন। তিনি বলেন, ইসরায়েল গাজায় স্থল অভিযান চায় না। গাজা থেকে সব সৈন্য প্রত্যাহার করে নেওয়ার পর ইসরায়েল গাজা থেকে দূরত্ব রাখার চেষ্টা করছিল। তারা সীমান্তে প্রাচীর নির্মাণ করেছে এবং এটি অবরুদ্ধ করেছে। তিনি আরো বলেন, ইসরায়েলের জন্য গাজাকে নিয়ন্ত্রণ করা খুবই ব্যয়সাধ্য। গাজায় সেনা পাঠানোর অর্থ হলো বাড়ি বাড়ি যুদ্ধ, আর এই বিষয়টির জন্য সবাইকে ইসরায়েলি সেনা ও সাধারণ ফিলিস্তিনিদের চরম মূল্য দিতে হবে। বিষয়টি এমন নয় যে ইসরায়েল চায়। যদি তারা হামাসকে ধ্বংস করার লক্ষ্য ঠিক করে, তাহলে তাদের সেখানে সেনা পাঠানো ছাড়া কোনো উপায় নেই। মধ্যপ্রাচ্য বিষয়কে বিশেষজ্ঞ আরো বলেছেন, হামাস হলো ফিলিস্তিনের একটি প্রতিক্রিয়া, সেসব মানুষের প্রতিক্রিয়া যারা যুগ যুগ ধরে দখলদারিত্বের মধ্যে আছেন। হামাস তাদের এবং স্বাধীন ফিলিস্তিনের প্রতিনিধিত্ব করে। সংগঠন হিসেবে হয়তো হামাসকে ধ্বংস করা যাবে, কিন্তু তাদের জায়গায় চলে আসবে আরেক গোষ্ঠী। উচ্চ পর্যায়ের নেতাদের হত্যাই আমাদের প্রধান টার্গেট। আইডিএফ এর উচ্চ পর্যায়ের মুখপাত্র এবার ইসরায়েলি বাহিনীর উদ্দেশ্য নিয়ে মুখ খুলেছেন। তিনি বলেছেন, হামাসের উচ্চ পর্যায়ের নেতাদের হত্যা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। তিনি বলেন, আমরা হামাসের বড় নেতাদের হত্যার চেষ্টা থেকে বিরত হব না। হামাসের দুই নেতাকে হত্যার খবর দিতে গিয়ে আয়োজিত প্রেস কনফারেন্সে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, দক্ষিণ ইসরায়েলে এখনো হামাস নেতাদের খুঁজছে ইসরায়েলি বাহিনী। আমাদের উদ্দেশ্য পরিষ্কার, সন্ত্রাসীদের খুঁজে বের করা, হত্যা করা। আমরা সীমান্তে কড়া প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলেছি। তারা বেশ কয়েকবার বেড়া ভেঙে ঢোকার চেষ্টা করলেও আমরা তা রুখে দিয়েছি। যে কারণে হামলা ঠেকাতে ব্যর্থ হলো ইসরায়েলের গর্ব আয়রন ডোম। হামাসের রকেট ঠেকাতে ব্যর্থ হয়েছে ইসরায়েলের আলোচিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বিশ্বের অন্যতম শক্তিশালী ও অত্যাধুনিক বলে পরিচিত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিয়ে গত শনিবার দখলদার ইসরায়েলে 5,000-এরও বেশি রকেট ছড়ে ফিলিস্তিনের স্বাধীনতাকামী দলটি। প্রশ্ন উঠেছে, কিভাবে হামাসের রকেট ফাঁকি দিল আয়রন ডোমকে? আয়রন ডোম মূলত ভূমি থেকে আকাশে নিক্ষেপ করা একটি স্বল্প পালার প্রতিরক্ষা ব্যবস্থা। 70 কিলোমিটারের মধ্যে রকেট, মর্টার, ড্রোন সহ শত্রুদের হামলা প্রতিহতে এই ব্যবস্থার সাফল্য ঈর্ষণীয়। এই প্রতিরক্ষা ব্যবস্থার 3টি অংশ, প্রতিটি ইউনিটে থাকে 20টি করে মিসাইল। ক্ষয়ক্ষতি এড়াতে শনাক্তের পর আয়রন ডোম স্বয়ংক্রিয়ভাবে আকাশে প্রতিপক্ষের সমরাস্ত্র ধ্বংস করে। তবে আয়রন ডোমকে ফাঁকি দিতে বেশ কয়েক বছর ধরে চেষ্টা চালাচ্ছিল হামাস। বিশ্লেষকরা বলছেন, গত শনিবার হামাস যখন হামলা চালায় তখন অল্প সময়ে অনেক রকেট একসঙ্গে ছোড়া হয়, এ কারণে অকার্যকর হয়ে পড়ে আয়রন ডোম।